শুভ দর্শক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান তথ্য বাতায়নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তির অগ্রযাত্রার চিত্র তুলে ধরা হয়। আজ আমরা এসেছি রাজধানী শহর থেকে বেশ দূরে উত্তরবঙ্গের প্রসিদ্ধ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার অগ্রযাত্রা মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন আমরা দেখে আসি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা চিত্র। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী বগুড়া শহরের প্রবেশপথে বগুড়া পুলিশ লাইন্সের বিপরীতে শেরপুর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। 1962 সালে বগুড়া শহরের কেন্দ্রস্থলে তদানীন্তন এডওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল স্কুলের প্রাচীর ঘেরা ভবনে ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়। সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আরও টেকনোলজির সংযোজন করা হয়। বিশ্বব্যাংকের আইডিএ ক্রেডিটের অধীনে নির্মিত হয় বর্তমান অবকাঠামো। এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। আমরা তার কাছ থেকে এই যে কার্যক্রম, তার পেছনের ইতিহাস এবং তাদের অগ্রযাত্রার কথাগুলো শুনব। আপনার এই প্রতিষ্ঠান তো আমরা দেখলাম তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার অগ্রযাত্রার চিত্র, বিভিন্ন ল্যাব ইকুইপমেন্ট যন্ত্রপাতি, নিয়মিত ক্লাস হচ্ছে এবং সর্বোপরি চারিপাশের এই যে চমৎকার অনিন্দ্য সুন্দর পরিবেশ, কেমন করে সম্ভব হয়েছে এটি? আমি সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ব্যাংকের এবং স্টেপ প্রজেক্টের অর্থায়নে সিঙ্গাপুর নানিয়ান পলিটেকনিকে গিয়ে ট্রেনিং দেওয়ার ফলে সেখান থেকেই পরিকল্পনা করি নানিয়ান পলিটেকনিকের মতন একটা পলিটেকনিক বাংলাদেশে আমি বানাবো। সেই প্রেক্ষাপট নিয়ে প্রথমেই আমার ক্যাম্পাসের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করি এবং ক্লাস মনিটরিং এবং ক্লাসে সকল শিক্ষকেরা যেন ক্লাস যথাযথভাবে নেয় এই জন্য আমি ক্লাস শুরু হওয়ার আগেই নিজে ইনস্টিটিউটে প্রবেশ করি এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাস মনিটরিংয়ের পরে আমি নিজেও শিক্ষকের মতন একজন রেগুলার ক্লাসে সে ছাত্রদেরকে পাঠদান করি এবং সেই সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের মতন ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজের জন্য আমি সকল ছাত্র শিক্ষকদেরকে উদ্বুদ্ধ করি এবং আমার অনেক ছাত্র এখন ক্লাসের ফাঁকে ফাঁকে বা ক্লাসের শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দক্ষতা অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কম্পিউটার টেকনোলজির মোট 4টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে, 2টি সফটওয়্যার ল্যাব, 1টি হার্ডওয়্যার ল্যাব ও 1টি নেটওয়ার্কিং ল্যাব। এই ল্যাবটিতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রামের ক্লাস নেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য 1টি করে কম্পিউটার ব্যবহারের ব্যবস্থা রয়েছে। শিক্ষকগণ নিয়মিত মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন এবং হাতে কলমে শিক্ষার্থীদের কাজ শিখিয়ে দেন। আমি মোসামাদ মারফাতান নিপা, আমি আপ্রো ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের 6ষ্ঠ পর্বের ফার্স্ট শিফটের অধ্যয়নরত একজন ছাত্রী। আমার পারিবারিক অবস্থা ভালো না, এই জন্য আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি যাতে স্টেপ প্রজেক্টের সহায়তায় আমার পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়। আমি মোসামাদ নুরানি ইয়াসমিন, আমি এই স্টেপের মাধ্যমে বায়োডাটা তৈরি করার একটা কাজ করতেছি। আমার পারিবারিক অবস্থা যেমন ছিল তাতে পলিটেকনিকে পড়ালেখা করা আমার জন্য অনেক কষ্ট, অনেকটা কষ্টকর ছিল, কিন্তু পলিটেকনিকে মহিলা কোঠায় স্টেপ প্রজেক্টের বৃত্তি পাওয়ায় আমার অর্থনৈতিক অবস্থা অনেক সাহায্য হয়েছে। এই ল্যাবটি অত্যাধুনিক কম্পিউটার সম্বলিত একটি ল্যাব যেখানে সার্বক্ষণিক মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। অধিক গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেমন গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি ক্লাসগুলো এখানে পরিচালিত হয়। 2জন শিক্ষার্থী 1টি কম্পিউটার ব্যবহার করে তাদের কাজের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছে। এই ল্যাবটিতে রয়েছে 1টি কম্পিউটার অ্যানাটমি বোর্ড। আমরা সাধারণত কম্পিউটার বলতে একটি জটিল যন্ত্রকে বুঝে থাকি, কিন্তু এর ভেতরে কোনো কোনো যন্ত্রাংশ থাকে, যন্ত্রগুলো কিভাবে সংযুক্ত থাকে এবং কাজ করে তা বোঝা যায় না।
বিষয়টি সহজেই ছাত্রছাত্রীদের বোধগম্য করার জন্য এই কম্পিউটার অ্যানাটমি বোর্ডটি তৈরি করা হয়েছে। একটি বোর্ডের উপর একটি আধুনিক কম্পিউটারের সকল যন্ত্রাংশ খোলা অবস্থায় প্রদর্শন করা হয়েছে, ফলে যে কোনো ছাত্রছাত্রী বিষয়টি সহজে ও সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে একটা টোটাল কম্পিউটার সিস্টেমকে ভিতর থেকে দেখতে কেমন সে জিনিসটা একটা বোর্ডের উপরে দেখানো হয়েছে। আসলে মূলত আমরা একটা কম্পিউটারকে বাইরে থেকে দেখে অভ্যস্ত, কিন্তু আমরা অনেকেই জানি না এর ভিতরে কোন কোন অংশগুলো আছে, সেগুলো কিভাবে কাজ করে। তো ছাত্রদের বোঝার সুবিধার জন্য এটাকে আমরা একেবারে ওপেন অবস্থায় একটা বোর্ডের মাধ্যমে উপস্থাপন করেছি। তো এখানে বিভিন্ন ধরনের পার্টসগুলো আছে। মূলত একটা কম্পিউটার সিস্টেমে যে সমস্ত অংশগুলো নিয়ে একটা কম্পিউটার সিস্টেম গঠিত, কম্পিউটারগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা এই বোর্ডের মাধ্যমে দেখাইছি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এটা একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। এরপরে এটা একটা মাদার বোর্ড, কমপ্লিট মাদার বোর্ড। এর উপরে ওপরে যেটা আছে হলো এটা হলো কুলিং ফ্যান, হিট সিং। এর নিচে আছে সিপিইউ বা আমরা যেটাকে মাইক্রোপ্রসেসর বলি। এছাড়াও এখানে আছে র্যাম, আছে ডিভিডি রাইটার, এর মাধ্যমে ডিভিডি রাইট করা হয়, অথবা অন্য কোনো ডিভিডি থেকে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য এটা ব্যবহৃত হয়। এরপর এইদিকে আছে একটা ইনপুট ডিভাইস, কিবোর্ড, মূলত এটার মাধ্যমে কম্পিউটারে কাজ করে থাকি। মাঝখানে যেটা আছে এটা হলো একটা ডিসপ্লে মনিটর, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে মনিটরটা কিভাবে সিপিইউ থেকে আউটপুট দেয় সেটা দেখানোর জন্য আমরা এটা এখানে সংযোগ করছি। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজি উন্নয়নে স্টেট প্রকল্প ব্যাপক সহযোগিতা করে আসছে। পূর্বে ল্যাবগুলোতে কম্পিউটার সংখ্যা ছিল অপ্রতুল, ফলে একটি কম্পিউটার গড়ে 10-12 জন মিলে ব্যবহার করতে হতো। পরবর্তীতে স্টেট প্রকল্পের অর্থায়নে ল্যাবগুলোতে 120টি অত্যাধুনিক কম্পিউটার, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, পিএলসি, প্রিন্টার, স্ক্যানারের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা ব্যবহারিক ক্লাসগুলো সঠিকভাবে করতে পারছে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কাজ করার মতো দক্ষতা অর্জন করতে পারছে। সিএনসি মিলিং মেশিন এমন একটি মেশিন টুলস যা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামকৃত নির্দেশ অনুযায়ী কাজ করে। আমরা যে কাজ করতে ইচ্ছুক সে কাজের প্রোগ্রাম করে মেশিনিং ভাষায় রূপান্তর করে মেশিনে সেট করে দিলে কাজ করা যায়। সিএনসি মিলিং এটা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, এর সাহায্যে প্রোগ্রাম করে দিলে, প্রোগ্রাম করে মেশিনিং ভাষায় রূপান্তর করে দিলে কাজ করা সম্ভব। এর দ্বারা বোরিং করা যাচ্ছে, ড্রিলিং করা যাচ্ছে, গ্রুপ কাটা যাচ্ছে, এগুলো কাজ অতি দ্রুত অল্প সময়ে কাজ করা সম্ভব। যেগুলো আগে যেগুলো মেশিন ছিল সেগুলোতে অনেক সময় লাগত এবং কাজ করা এতটা সম্ভব ছিল না। এখন অত্যাধুনিক কাজের সভ্যতা ভালো পাওয়ার জন্য সিএনসি মেশিন এখানে প্রোগ্রাম করে দিলে কাজ করা সম্ভব। টোটাল স্টেশন একটি আধুনিক জরিপ যন্ত্র, জরিপের যাবতীয় কাজ এই যন্ত্র দ্বারা করা যায় বলে এই যন্ত্রের নাম টোটাল স্টেশন। এই যন্ত্র দ্বারা অনুভূমিক কোণ, উলম্ব কোণ, বিয়ারিং, অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, ঢাল দূরত্ব, বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, ভূমির ক্ষেত্রফল, বস্তুর উচ্চতা, বিভিন্ন অবকাঠামোর লেআউট ইত্যাদি কাজ করা যায়। স্টেট প্রজেক্টের মাধ্যমে 5টি টোটাল স্টেশন ক্রয় করার ফলে আমরা ছাত্রছাত্রীদের টোটাল স্টেশন যন্ত্রের ব্যবহার শিক্ষা দিতে সক্ষম। আমাদের ছাত্রছাত্রীগণ টোটাল স্টেশন শিক্ষার ফলে শিক্ষাজীবন শেষে বিভিন্ন জরিপ ফার্মে দক্ষতার সাথে জরিপ কাজ করছে। কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য সরকার নানাবিধ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। সেসব সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বৃত্তি প্রদান কিংবা ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক বৃদ্ধি। এই বিষয়গুলো পরিচিত হবার জন্য আমরা বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে এখন কথা বলবো, তারা কিভাবে উপকৃত হচ্ছে। কি নাম ভাই তোমার? আমার নাম মোহাম্মদ এনামুল হোসেন। আর এনামুল, এই সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে তার কি তোমরা কিছু পাচ্ছ কারিগরি শিক্ষাঙ্গনে? তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি বাস্তবায়ন অর্জনের জন্য আমাদের বিভিন্ন শিল্প কারখানায় যাওয়ার ব্যবস্থা রয়েছে, যাকে আমরা ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বলে থাকি। আর এই ইন্ডাস্ট্রি লিঙ্কেজের যাওয়ার ফলে আমরা অনেক উপকৃত হচ্ছি, যে এমন কনফিডেন্সে
এবং তৈরি হচ্ছে যে আমরা ভবিষ্যতে যদি কোনো চাকরিও না পাই তাহলে আমরা অর্জিত নিজের বাস্তব জ্ঞান দিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারব। মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপ, যে যন্ত্রের সাহায্যে ধাতুর অভ্যন্তরস্থ দানার গঠন, দানার আকার, আকৃতি, বিভিন্ন উপাদানসমূহের অবস্থান ও অপদ্রব্যের অবস্থান নিরীক্ষণ করা হয়, তাহাই মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপ। শক্তিশালী মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে ধাতুর অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা, অণু, পরমাণুর গঠন, কাঠামো ইত্যাদি স্পষ্টভাবে দেখা যায়। বিভিন্ন প্রকার মেটাল দিয়ে কাজ করি, যেমন এখানে আমাদের কার্বন স্টিল আছে, নাইসিল আছে, পিতল, বিভিন্ন মেটালের স্ট্রাকচার, বিভিন্ন এর গুণাগুণ জানার জন্য আমরা কি করি, এর বাইরে থেকে বোঝা যায় না এর ভিতরে কি আছে না আছে, এই জন্য আমরা মেটালার্জিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা এটাকে পরীক্ষা করি। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে প্লেসমেন্ট সেলের মাধ্যমে কার্যক্রমগুলো পরিচালিত হয়। শিক্ষার্থীদের সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত আছে। এই ডাটাবেজ থেকে যে কোনো ব্যক্তি, অভিভাবক শিক্ষার্থীদের রোল সার্চ করে তাদের একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারে। চাকরিদাতা প্রতিষ্ঠানের অনলাইনে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্লেসমেন্ট সেলের মাধ্যমে প্রিন্ট করে তা নোটিশ বোর্ডে প্রচার করা হয়। প্লেসমেন্ট সেল ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করে থাকে। সর্বোপরি প্লেসমেন্ট সেলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অধ্যয়নরত পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। লাইব্রেরির একাংশে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার, প্রিন্টার ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিভাগভিত্তিক রিসার্চ সেল গঠন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ক্লাস সময়ের বাহিরে গ্রুপ ভিত্তিক উদ্ভাবনী কাজে নিজেকে ব্যস্ত রাখে। রিসার্চ সেলে ইন্টারনেট ব্যবহার করে গাইড শিক্ষকের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন উদ্ভাবনীমূলক প্রজেক্ট তৈরি করে আসছে, যা জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করছে। সর্বোপরি রিসার্চ সেলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনীমূলক চিন্তা চেতনার বিকাশ ঘটছে। আমরা জেনেছি যে আপনার এখানে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে, মূলত আপনারা বোঝাতে চেয়েছেন যে এখানে শুধুমাত্র কারিগরি শিক্ষাই প্রদান করা হয় না, ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে আপনারা ভূমিকা রেখে থাকেন, এই জব ফেয়ার আয়োজনের প্রেক্ষাপটটি যদি আমাদেরকে একটু বলেন। বগুড়া শহর ইন্ডাস্ট্রিয়াল শহর এবং এখানে যথেষ্ট ছাত্রদের ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ আছে, সেই প্রেক্ষাপট নিয়ে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকদের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে আমার যারা পাস করা ছাত্রছাত্রী আছে তাদেরকে আহ্বান করি এবং আমার এখানে জব ফেয়ারের মাধ্যমে অনেক ছাত্রদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। আপনার এখানে এসে অন্য আবহাওয়া পেলাম, চারিপাশে ফুলে ফুলে ছেয়ে গেছে, কী করে সম্ভব করলেন এটি? আমি সিঙ্গাপুরে এই জিনিসটা দেখে আসি, সিঙ্গাপুর নানিয়ান পলিটেকনিকে বেশ কিছু জায়গায় বাগান এবং ফোয়ারার ব্যবস্থাপনা আছে যা পরিবেশের জন্য প্রয়োজন, সেই প্রেক্ষাপট নিয়ে আমি এখানে শুরু করি, আমার প্রতিষ্ঠানটাকেও ফোয়ারা এবং বাগানে আরও সুসজ্জিত করব এবং তারপর থেকে পর্যায়ক্রমে কাজ করে আমি এগুলো করতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই উদ্যোগ দীর্ঘজীবী হোক। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটটি সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজিতে পরিবেষ্টিত এবং ইনস্টিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সামনে আলোকসজ্জায় সজ্জিত ফোয়ারা সম্বলিত মনোমুগ্ধকর ফুলের বাগান অবস্থিত। 18 একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানটিতে তিনতলা সুরম্য ভবন সমূহের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখলেন তো, রাজধানী শহর থেকে দূরে উত্তরবঙ্গের একটি কারিগরি প্রতিষ্ঠান কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। এভাবে যদি সরকারি এবং বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করবার জন্য আমরা একজোট হয়ে কাজ করে যাই, তাহলে 2021 সালের মধ্যে একটি মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া আমাদের জন্য কোনো শক্ত কাজ নয়। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্য আসুন আমরা সবাই মিলেমিশে কারিগরি শিক্ষার অগ্রযাত্রায় কাজ করি এবং সবাই একসাথে আওয়াজ তুলি দক্ষ হাতে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ।